মডার্ন হার্বাল গ্রুপ পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ যদি চাও পেতে সুস্থ জীবন যদি চাও পেতে সুন্দর জীবন মডার্ন হারবাল গ্রুপ আছে সারাখন প্রকৃতির মাঝে আছে শক্তি প্রকৃতি দিতে পারে রোগ মুক্তি উৎসব উচ্ছ্বাসে রাখো দেহ মন পাশে আছি জীবন সুস্থ শুভেচ্ছা আশা করি আমরা দর্শক সবাই ভালো আছেন সুস্থ আছেন আমন্ত্রণ জানাচ্ছি বিজয় টিভির স্বাস্থ্য চিকিৎসা নিয়ে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করার অনুষ্ঠান মডার্ন হারবার গ্রুপ সুস্বাস্থ্যে প্রতিদিন কি করবেন জেনে নিন অনুষ্ঠানটি দেখার জন্য সারাদেশে এখন গরম পড়তে শুরু করেছে আবহাওয়ায় তাপমাত্রা বাড়ছে আর্দ্রতা বাড়ছে গরমে ঘামে ভিজে নানা ধরনের অসুখ বিসুখে আমরা আক্রান্ত হচ্ছি এই গরমে কিভাবে চললে কি খেলে আমরা ভালো থাকতে পারব তাই নিয়ে আলোচনা করব এই অনুষ্ঠানে দর্শক উপস্থিত আছেন আমাদের অতি পরিচিত মুখ মডার্ন হারবার গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং এই উপমহাদেশে হারবাল গবেষণার একজন কিংবদন্তি তুল্য পুরুষ বর্ডার হারবার গ্রুপের চেয়ারম্যান ডাক্তার আলমগীর মতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডাক্তার আলমগীর মতি শুভেচ্ছা নিন আপনাকেও জানাচ্ছি ভালোবাসার শুভেচ্ছা লিখেছেন খুলনা থেকে নূরজাহান বয়স ৩৫ বছর তিনি বলছেন যে আমার প্রস্রাব করার আগে এবং পরে সাদা ধাতুর মতো কি যেন বের হয় এবং সারাদিন কম বেশি সাদা স্রাপ থাকে কি খেলে সমাধান পাবো জীবন পৃথিবীতে যত ধরনের ইউরোথেরাপির সমস্যা মানে প্রসাববরিত সমস্যা এটা ছেলের হোক মেয়ের হোক এর মূল কারণ হল চিনি চিনি একশো চল্লিশটা রোগের সৃষ্টি করে আগে এই কথাগুলো আমি বলতাম পাঁচ সাত বছর আমি বলছি যে চিনিতে একশো উনচল্লিশটা রোগের সৃষ্টি করে এখন বলে একশো ষাটটা এখন অনেকেই বলে আপনি আগে একা বলছেন এখন সারা পৃথিবীর ডাক্তাররা বলছে যে চিনি খেলে সাদা ছাড়াপ হয় চিনি খেলে পুরুষের প্রসাবের সাথে সেডিমেন্ট যায় চিনি খেলে সেই প্রসাব পিঁপড়া ওলা তেলা চড়ায় খায় আমরা বলি না যে মধুমেহ হয়েছে মানে মধুমেহ হয়েছে প্রসাব বৃষ্টি হয়েছে ওই জন্য সেই প্রসাব পিঁপড়ায় পোকায় তেলা পোকায় খায় অতএব আমাদেরকে এই ধরনের সমস্যা যখনই দেখা দিবে ছেলে এবং মেয়েদের তখন তাকে তিতা জিনিস বেশি খেতে হবে মিষ্টি জিনিস খাওয়া বন্ধ করতে হবে পানি বেশি খেতে হবে জুস বেশি খেতে হবে সালাদ বেশি খেতে হবে শাকসবজি ফলমূল বেশি খেতে হবে গ্রিন খাবার অনেক বেশি খেতে হবে ন্যাচারের কাছে থাকতে হবে এরপরে আপনার ইউরিনে কোনো ইনফেকশন বা প্রস্রাবে কোনো ইনফেকশন আছে কি না এটি একটু দেখে নেওয়া দরকার আপনার মাসিকের রাস্তায় কোনো ইনফেকশন আছে কি না এটিও একটু দেখে নেওয়া দরকার এবং আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে ঠিক একই রকমভাবে আপনার হাজব্যান্ডের বা স্বামীর কোনো ধরনের ইনফেকশন আছে কি না সেটিও একটু দেখা দরকার এবং আমরা জানি যে আমাদের দেশের মেয়েদের বিশেষ করে এই বয়স মেয়েদের জরায়ু মুখের ক্যান্সার কিন্তু অনেক বেশি এক ধরনের ভাইরাস দিয়ে হয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বলা হয় এটা কিন্তু অপরিষ্কার অপরিচ্ছন্নতা কিংবা বিভিন্ন ধরনের ছোঁয়াচে জীবাণু দিয়ে এটি এটি হয় এগুলোর কারণে কিন্তু এই ধরনের একটা সমস্যা হতে পারে এছাড়া ডেফিনেটলি যা যা একটু স্বাস্থ্যহীন তবে তো আমরা আমরা চেষ্টা করতেছি যে হাত বাড়ালে যা পাওয়া যায় পা বাড়ালে যা পাওয়া যায় গ্রামে যা পাওয়া যায় বাড়ির পাশে ঘরের আঙিনা রাস্তার দ্বারে পুকুর বাড়ে জলাশয়ে আমাদের হাতের কাছে যেসব জিনিস পাওয়া যায় সেগুলো দিয়া আমরা আমাদের সাধারণ মানুষকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করতেছি এই ধরনের যে জরায়ুর মুখের ক্যান্সার চিবলিস গনোরিয়া এই জাতীয় রোগ আমাদের দেশে স্বামী স্ত্রী দুই উভয়ের বোধের জন্য হয়ে থাকে উভয়ের ভুল কীরকম যেরকম পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব প্রতিদিন দুইবার গোসল করা হয় না আরেকটা হইল যদি তারা সহজেই নিম তেল ব্যবহার করে স্বামী স্ত্রী তাইলে পরে এই ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা কম থাকে এখন যদি স্বামীর যদি বি ভাইরাস থাকে স্ত্রীর বি ভাইরাস হওয়ার ঝুঁকি বহন করবে স্বামীর যদি সি ভাইরাস থাকে তাহলে স্ত্রী সি ভাইরাসের ঝুঁকি বহন করবে এবং সন্তানেরও বি ভাইরাস সি ভাইরাসের ঝুঁকি বহন করবে তো এই যে ব্যাপারগুলো স্বামীর আছে সিবিলিজ গনুরিয়া আছে স্থির সিবলিশ গনুরিয়া হতে পারে এই যে কঠিন রোগ সিরিয়াস রোগ যেগুলো আক্রমণ হয় গণকক কাছ থেকে এই ধরনের রোগগুলো প্রতিরোধ করতে পারে আমরা যদি সকালবেলা বিষটা নিম গিলে খাই তাহলে এরা প্রতিরোধ করতে পারে স্বামী স্ত্রী মিলনের আগে যদি নিম রস অথবা নিম তৈল ব্যবহার করে তাহলে এই ধরনের সমস্যা প্রতিরোধ করতে পারে কারণ আমাদের কাজ হল খুব সহজে মানুষের কাছে এই জিনিসগুলো ধরাই দেওয়া এবং এর ফলে যদি কোনো মানুষের উপকার হয় আলহামদুলিল্লাহ সদগায়ে জারিয়া তাহলে মানুষের জন্য উপকার হবে আরেকটি প্রশ্ন যেতে চাই অনেক দূর থেকে আরব আমিরাত থেকে লিখেছেন আমাদের কাছে মোশারফ হোসেন বয়স উনত্রিশ বছর তিনি বলছেন যে আমার খুব ঘন ঘন প্রস্রাব হয় আমি বিভিন্ন ডাক্তারের কাছে চিকিৎসাও নিয়েছি কিন্তু কোনো সমাধান পাইনি যে ভাই মোশারেব এই যে ঘন প্রস্রাব এটাকে বাংলায় বলে বহুমূত্র মানে বারবার প্রস্রাব হচ্ছে এর অর্থ প্রসাবের সাথে সেডিমেন্ট বেরোয় যাচ্ছে টেস্ট করলে মিলিটাস পাওয়া যাবে না কিন্তু ইনসিপিটাস পাওয়া যাবে তো এই ক্ষেত্রে আমি আগেই বলেছি যে প্রসাব গঠিত যে কোনো সমস্যার জন্য আপনাকে চিনি খাওয়া বন্ধ করতেই হবে চিনি চিনি জাতীয় চিনি বলতে আপনি বলেন আমি চিনি খাই না কিন্তু রসগোল্লা খাই আমি চিনি খাই না আমৃতি খাই এরকম পায়েস খাই কোনো চিনি থেকে তৈরি কোনো খাবার আপনি খেতে পারবেন না পারবেন আপনি আপনি খুরমা খেজুর কিশমিশ খেতে পারবেন আপনি স্টেভিয়া দিয়া বন্ধুনিয়া দিয়া আপনি যে কোনো মিষ্টি পাক করে খেতে পারবেন আপনি জ্যৈষ্ঠ মধু দিয়া যে কোনো খাবার তৈরি করে খান আপনি মধু দিয়া যে কোনো খাবার তৈরি করে খান কিন্তু চিনি আপনি খেতে পারবেন না এক নম্বর দুই নম্বরে প্রতিদিন আপনাকে ওইখানে সৌদি আরবের ছোটো ছোটো কচি শশা পাওয়া যায় আধা ইঞ্চি এক ইঞ্চি লম্বা এই শশাগুলো সকালে আধা কেজি রাতে আধা কেজি তিন মাস আলহামদুলিল্লাহ আপনি অনেক বড় ডাক্তারের কাছে গেলে যে রেজাল্ট হবে তার চেয়ে ভালো রেজাল্ট হবে প্রসাব যদি ঘন ঘন হয় প্রসাব যদি বেশি হয় তাহলে একটা সময় কিন্তু সেডিমেন্ট এত বেশি যাবে এর ফলে সে দুর্বল হয়ে যাবে এবং তার পুরুষত্ব একদম ক্ষতিগ্রস্ত হবে অথবা সেই ক্ষেত্রে তাকে কচি শশা খেতেই হবে বেশি বেশি একটু করল অসুস্থা খেতে পারে সৌদি আরবি স্ট্রবেরি একটা ফল পাওয়া যায় এটা প্রসাবের জন্য কাজ করে স্ট্রবেরি খেতে পারে ঘন ঘন প্রস্রাব হচ্ছে মানে কত ঘন ঘন হচ্ছে এটি একটু জানতে পারলে ভালো হতো তবে এটা তো ঠিক যদি আপনি খুব বেশি বেশি পরিমাণ পানি পান করেন তাহলে ডেফিনেটলি ঘন ঘন প্রসাব হওয়াটাই স্বাভাবিক এছাড়া যেটা যে মধ্যে যেটি এখানে যদি সে পানি পান না করে তাহলে আরও বেশি তার ক্ষতি হবে কারণ একটা ড্রেনের ভিতরে ময়লা পড়ে আছে ময়লা পড়েছে আপনি পানি দিলেন না বেশি করে পানি দিলে তার ময়লাটা ধুয়ে যাবে এরকম আমাদের যে র্যাক আছে আমাদের যে ইউটেরাজ আছে আমাদের যে প্রসাবের নালিগুলো আছে এগুলোর ভিতরটাকে ওয়াশ করার জন্য আমাদের পানি বেশি খেতেই হবে চিনিবিহীন পানি ডাক্তার আলমকের মতোই এ একটু বিরতিতে যাচ্ছি বিরতির পর আবার ফিরবো আপনার কাছে প্রিয় দর্শক সবাই একটু বিরতি বিরতির পর আবার ফিরছি